সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আহসানউদ্দিন উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি যে পাঠদান আলোচনা করব, উক্ত পাঠদান তোমরা সকলে মনোযোগ সহকারে গ্রহণ করবে। তাহলে আজকের পাঠদান দশম শ্রেণীর গণিত অধ্যায় 13.2 গুণোত্তর ধারা। আজকের আলোচ্য বিষয়সমূহ হল গুণোত্তর ধারা কি, টু গুণোত্তর ধারা চেনার উপায়, থ্রি সূত্র প্রয়োগ করে পদসংখ্যা ও সমষ্টি নির্ণয়। এগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো এবং তোমরা মনোযোগ সহকারে এগুলো দেখবে। তাহলে আমরা প্রথমে আসি গুণোত্তর ধারা কি। আমরা গত ক্লাসে সমান্তর ধারা সম্পর্কে আলোচনা করেছি, নিশ্চয়ই তোমরা বুঝেছ। এখন তোমরা গুণোত্তর ধারা সম্পর্কে জানবে। গুণোত্তর ধারা কোনো ধারার গুণোত্তর ধারা হচ্ছে কোনো ধারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের অনুপাত সমান হবে। যেমন 2+4+8+16 একটি ধারা। তাহলে এখানে আমরা বলছি যে কোনো ধারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের অনুপদ। তা দেখা যায় এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে আমরা এখানে দেখব কোনো ধারার যে কোনো পদ, তাহলে মনে করি 4, তার পূর্ববর্তী পদের পূর্বের পদ 2, তো বাদ 2 ইকুয়াল 2, এবং যে কোনো পদ যেমন তৃতীয় পদ 8, দ্বিতীয় পদ 4, তাহলে তৃতীয় পদ 8+4 ইকুয়াল 2, চতুর্থ পদ 16 এবং তৃতীয় পদ অর্থাৎ তার পূর্ববর্তী পদ 8 16+8 ইকুয়াল 2। তাহলে আমরা দেখতেছি যে এটা একটি ধারা, এই ধারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের অনুপাত সবসময় সমান আসে। তাহলে সেই ধারাটি কি বলা হয়? গুণোত্তর ধারা। নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে আমরা এখন আসি গুণোত্তর ধারা কীভাবে চিনব। আমরা সাধারণত নবম এবং দশম শ্রেণীতে দুই ধরনের ধারা আলোচনা করেছি, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। সমান্তর ধারা আলোচনা করা হয়েছে কোনো ধারার যে কোনো পদের বা পূর্ববর্তী পদের বিয়োগফল অর্থাৎ পার্থক্য যদি সমান হয় তাহলে সেটা হবে সমান্তর ধারা। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে যে কোনো পদ তার পূর্ববর্তী পদের অনুপদ যদি সমান হয় তাহলে সেটা হবে গুণোত্তর ধারা। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে ধারা কীভাবে চিনা যায়। তার এখান থেকে আমরা বুঝতে পারি যে এখানে যে কোনো পদ, তাহলে দেখা যায় দ্বিতীয় পদ অনুপদ প্রথম পদ, দ্বিতীয় পদ অনুপদ প্রথম পদ 2, এবং তৃতীয় পদ অনুপদ দ্বিতীয় পদ 2, চতুর্থ পদ দ্বিতীয় পদ 2। তাহলে আমরা বুঝতে পারবো এখানে প্রত্যেক ক্ষেত্রে ভাগফল অথবা অনুপদ সমান আসে। তাহলে আমরা বুঝতে পারবো এই ধারাটি একটি গুণোত্তর ধারা। তাহলে আমরা পেলাম গুণোত্তর ধারা কি এবং গুণোত্তর ধারা কীভাবে চেনা যায়। তোমরা পরীক্ষায় আসলে অবশ্যই দেখবে তখন ধারা উল্লেখ করা থাকে না, কোনটা কোন ধারা বলা থাকে না, একটা ধারা লিখে দেবে
তোমাদের তখন বুঝতে হবে যে সাধারণত আমরা সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারা শিখেছি। এই দুটো সেনার দুটি নিয়ম আছে, নিয়ম দুটি ফলো করলে তোমরা বুঝতে পারবে কোন ধারাটি কোন ধরনের সূত্র প্রয়োগ করে তার প্রদর্শনকে অথবা সমষ্টি নির্ণয় করবে। তাহলে আমরা এখন আসি সূত্র প্রয়োগ করে পদসংখ্যা এবং সমষ্টি কিভাবে নির্ণয় করা যায়। সূত্র প্রয়োগ করে আমরা সাধারণত জানি কোন ধারার প্রথম পদ এ, কোন ধারার প্রথম পদ এ, তাহলে প্রথম পদ সমান এ। গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ এ আর, দ্বিতীয় পদ ইকুয়াল এ আর টু মাইনাস ওয়ান, তৃতীয় পদ ইকুয়াল এ আর থ্রি মাইনাস ওয়ান, এভাবে চলতে থাকবে। এক পর্যায়ে ধারাটির এনতম পদ ইকুয়াল এ আর এন মাইনাস ওয়ান। তাহলে আমরা, যার উদ্দেশ্য ছিল যে আমাদের পদসংখ্যা নির্ণয়ের সূত্র, তাহলে এটি হলো আমাদের পদসংখ্যা নির্ণয়ের সূত্র। কারণ পদসংখ্যা হলো এন, এনতম পদ এ আর এন টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এই সূত্রটা প্রয়োগ করে আমরা গুণোত্তর দ্বারার পদসংখ্যা নির্ণয় করতে সক্ষম হব। তাহলে আমরা একটি উদাহরণের মাধ্যমে গুণোত্তর দ্বারার পদসংখ্যা নির্ণয় করব। যেমন টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস একটি ধারাটির টেনতম পদ বের কর। তাহলে যে কোনো ধারার ক্ষেত্রে আমাদের আগে লক্ষ্য করতে হবে যেটা কোন ধরনের ধারা। তাহলে দেখা যায় এই ধারাটি হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা হলে আমরা ওই ক্ষেত্রে গুণোত্তর ধারা সূত্র প্রয়োগ করব। দেখা যায় আমরা এখানে সাধারণত প্রথম পদ এ ইকুয়াল টু এবং সাধারণ অনুপাত অথবা রেশিও এবং সাধারণ অনুপাত আর, সাধারণ অনুপাত আর অথবা রেশিও যে কোনো ধারার বা কোনো ধারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের ভাগফল। তাহলে আমরা যে ধারাটি লিখি সেখানে দ্বিতীয় পদ ফোর ভাগ টু ইকুয়াল টু, তাহলে আমরা এই ধারাটির প্রথম পদ পেলাম এ ইকুয়াল টু এবং সাধারণ অনুপাত রেশিও আর পেলাম টু। এখন আমরা বের করব ধারাটির দশতম পদ কত। এখানে সাধারণত প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ পর্যন্ত দেওয়া আছে, এখন আমরা টেনতম পদ বের করব। তাহলে আমরা জানি ধারাটির এনতম পদ ইকুয়াল এ আর এন মাইনাস ওয়ান, অতএব ধারাটির টেনতম পদ ইকুয়াল, এখানে এর মান পেলাম আমরা টু ইনটু রেশিও এবং আর টু এন টেন মাইনাস ওয়ান ইকুয়াল টু টু দি পাওয়ার নাইন।
equal 2 × 512 1024। তাহলে আমরা দেখলাম এখানে আমরা সাধারণত এই ধারার চারটি পথ দেওয়া আছে, কিন্তু আমরা বের করলাম 10তম পথ। তাহলে আমরা 10তম পথ পেলাম 1024। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। তাহলে এভাবে আমরা গুণত্ব দ্বারা পদসংখ্যা সূত্র প্রয়োগ করে পদসংখ্যা নির্ণয় করা যায় বা যাবে। এখন আসি আমরা পরবর্তী আমাদের যে সমষ্টি কিভাবে নির্ণয় করা হয়। সমষ্টি কিভাবে গুণত্ব দ্বারা সমষ্টি কিভাবে নির্ণয় করব, তা সমষ্টির ক্ষেত্রে সাধারণত দুটি সূত্র প্রয়োগ করা হয়। এই সূত্র দুটি সাধারণত রেশিও মানের উপর নির্ভর করে। রেশিও বা সাধারণ অনুপাতের মান যদি অনের চেয়ে কম হয় তাহলে এক ধরনের সূত্র, এবং অনের চেয়ে যদি বেশি হয় তাহলে অন্য একটি সূত্র। তাহলে আমরা দেখব এখন, যেমন সমষ্টির ক্ষেত্রে দুটি সূত্র কখন কোনটা ব্যবহার করা হয়। এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস আর, এটা এটা বসবে যখন আর এর মান অনের চেয়ে রেশিও সাধারণ অনুপাত বা রেশিও অনের চেয়ে কম থাকে, তখন এই সূত্রটা আমরা প্রয়োগ করে সমষ্টির মান বের করব। দ্বিতীয়ত হল যখন এ আর এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান, যখন রেশিও বা আর এর মান অনের চেয়ে বড় থাকবে, তখন তোমরা এই সূত্রটা প্রয়োগ করে সমষ্টি নির্ণয় করতে পারবে। তাহলে আমি এখানে সমষ্টি নির্ণয়ের দুটি সূত্র তোমাদের দেখালাম। এছাড়া আরও সূত্র আছে গুণত্ব দ্বারা, তোমাদের পাঠ্য বই আরও আছে, আমি এই দুইটা সম্পর্কে তোমাদের ধারণা দিলাম। তাহলে এখানে সেই সমষ্টি নির্ণয়ের সাধারণ ক্ষেত্রে তোমরা এই দুটো জিনিস মনে রাখবে, আর এর মান যদি অনের চেয়ে ছোট হয় তাহলে এই সূত্রটা প্রয়োগ করবে, এবং আর এর মান যদি অনের চেয়ে বড় হয় তাহলে এই সূত্রটা প্রয়োগ করবে। ঠিক আছে, এখন তোমাদের আমি একটি উদাহরণ দিয়ে দেখাবো উদাহরণের মাধ্যমে কীভাবে একটা সমষ্টি নির্ণয় করা হয়। তাহলে আসি, যেমন 3 + 9 + 27 + ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি বের করো, তাহলে দেখা যাক। আগে আমাদের বলা আছে যে ধারা চিনতে হবে যে এটা সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা। তাহলে আমরা জানি এটা সাধারণত সমান্তর গুণোত্তর দ্বারা। তাহলে আমরা এটা সাধারণত গুণোত্তর দ্বারা, গুণোত্তর দ্বারার ক্ষেত্রে আমরা সমষ্টি নির্ণয় করব। এখন দেখা যাক, আমরা প্রথম পদ এবং রেশিও বের করে দেখি কোন সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে দেখা যাক, এখানে ধারাটির প্রথম পদ, এখানে ধারাটির প্রথম পদ এ ইকুয়াল 3, এবং সাধারণ অনুপাত আর ইকুয়াল দ্বিতীয় পদ বা প্রথম পদ ইকুয়াল 3। তা দেখা যায় এখানে আমরা যে আর এর মান পেয়েছি, এখানে যে আর এর মানটা আমরা পেয়েছি, এই মানটা সাধারণত অনের চেয়ে বড়।
এই মানটা সাধারণত অনেক চেয়ে বড়। এই ক্ষেত্রে আমরা কোন সূত্রটা প্রয়োগ করব? তাহলে ওখানে আমাদের আগেই বলা আছে, যদি আর এর মান বা সাধারণ অনুপাত রেশিওর মান যদি অনেক চেয়ে বড় হয় তাহলে আমরা এক নম্বর সূত্রটা প্রয়োগ করব, এবং ছোট হয় তাহলে এক নম্বর সূত্রটা প্রয়োগ করব, আর যদি আর এর মান বড় হয় তাহলে দুই নম্বর যে সূত্রটা লিখিয়ে দিছিলাম ওই সূত্রটা প্রয়োগ করব। তা দেখা যাক, তাহলে আমরা সমষ্টি বের করি। তা আমরা জানি, সরাসরি বলি, সমষ্টি এস এন ইকুয়াল এ আর এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান। সবচেয়ে সুবিধা হবে যদি ওয়ানের আর এর মান ওয়ানের চেয়ে ছোট হয় তাহলে ওয়ানটা আগে আরটা পরে, আর যদি আর এর মান ওয়ানের চেয়ে বড় হয় তাহলে আরটা আগে ওয়ানটা পরে। এই দুটো জিনিস মনে রাখতে সহজে মনে রাখতে পারবো, সুবিধা হবে। তাহলে দেখা যাক, এখন আমাদের আমরা বের করব প্রথম ছয়টি পদের সমষ্টি, ছয়টি পদের সমষ্টি, তিনটি পদ দেওয়া আছে, তার এখানে ছয়টি পদের সমষ্টি। তাহলে অতএব এস সিক্স, এনের পরিবর্তে সিক্স, আমরা এ পেলাম থ্রি, আর থ্রি এন সিক্স মাইনাস ওয়ান, থ্রি মাইনাস ওয়ান। তারপর আমরা দেখি, এখন ক্যালকুলেশন করব, ইকুয়াল থ্রি, থ্রি টু দি পাওয়ার সিক্স আসবে সেভেন, সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন মাইনাস ওয়ান, আর এখানে আসবে টু। এটা ক্যালকুলেশন করার পর থ্রি ইন্টু সেভেন, সেভেন টু এইট বাই টু ইকুয়াল বাই টু ইকুয়াল ওয়ান থাউজেন্ড নাইনটি টু। তাহলে আমরা দেখা যাক, আমরা এই ধারাটির প্রথম ছয়টি পদের সমষ্টি পেলাম ওয়ান থাউজেন্ড নাইনটি টু। তাহলে তোমরা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে আর এর মান, আর এর মান যদি ছোট হইতো, ওয়ানের চেয়ে যদি ছোট হইতো, ছোট বলতে মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে আসতো, তাহলে আমরা ওই সূত্রটা, এক নং সূত্রটা প্রয়োগ করতাম। তাহলে দেখা যাক, আমরা এই সমান্তর দাঁড়াটির গুণত্ব দাঁড়াটির ক্ষেত্রে আমরা প্রথম ছয়টি পদের সমষ্টি পেলাম ওয়ান থাউজেন্ড নাইনটি টু। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে গুণত্ব দ্বারার কীভাবে, গুণত্ব দ্বারার কীভাবে পদ সংখ্যা এবং সমষ্টি নির্ণয় করা যায়। তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারছো যে এখানে আমরা সাধারণত যে কোনো একটি দ্বারা দিলে যাতে তোমরা বুঝতে পারো এটা গুণত্ব দ্বারা অথবা সমান্তর দ্বারা। তাই গুণত্বর দ্বারার ক্ষেত্রে যে সূত্রগুলো শেখানো হয়েছে ওই সূত্রগুলো প্রয়োগ করবে, এবং সমান্তর দ্বারার ক্ষেত্রে পদসংখ্যা এবং সমষ্টি নির্ণয়ের জন্য যে সূত্রগুলো দেওয়া হয়েছে বা শেখানো হয়েছে ওগুলো প্রয়োগ করবে। এখন তোমাদের এইচ ডব্লিউ থাকবে, বাড়ির ক্যাশ বাসায় ট্রাই করবে। যেমন একটি টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট প্লাস সিক্সটিন একটি দ্বারা, এই দ্বারাটির ক্ষেত্রে তোমাদের কোনো উল্লেখ নাই যে দ্বারাটি কোন ধরনের দ্বারা, তোমাদের এটা যাচাই করে নিতে হবে যে কোন ধরনের দ্বারা। এখন প্রশ্ন হলো, দ্বারাটির দ্বারাটির সেভেনতম পদ বের করবে, দুই নম্বর থাকবে দ্বারাটির প্রথম
धाराटीर प्रथम एकटी पदेर समष्टि बेर कर। তাহলে তোমাদের আগেই বলেছি যেটা গুণোত্তর দ্বারা, এবং এই গুণোত্তর দ্বারা তোমরা যাচাই করে নিবে যে গুণোত্তর দ্বারা কিনা। তারপর উক্ত দ্বারাটির সপ্তম পদ পদসংখ্যা সূত্র প্রয়োগ করে বের করবে, এবং উক্ত দ্বারাটির প্রথম আটটি পদের সমষ্টি সূত্র প্রয়োগ করে ব্যবহার করবে। তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদেরকে ধন্যবাদ আমার ক্লাসের সাথে থাকার জন্য।